এই দেখো আজকে পিঙ্ক কালার, দুইটা ফুল ফুটছে। শীতের দিনে ফুল দিয়ে দেখো একদম ছোট ছোট হয়ে যাবে, কি ছোট ছোট ফুল ফুটে। এই দেখো লাল ফুটলটা কত ছোট হয়ে গেছে দেখো। এই দেখেছ একটা গন্ধরাজ ফুল ফুটছে, এই দেখো। কি সেন্ট হয়েছে, কি গন্ধ হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা সবাই খুব ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সে বুধবার, তো আমি এখানে দেখো চা বসাই দিছি, আর আজকে কেউ স্কুলে গেছে না, ঘুমার থেকে উঠতে দেরি হয়ে গেছে একটু, 6টা বাজে গেছে না, তো 6টা থেকে তো স্কুলই শুরু হয়, তো আর স্কুলে গেছি না। এদিকে একদিকে দুধ বসাইছি, আর একদিকে মেয়ে স্নান করার লাগে গরম জল আর চা। এই দেখো চা, চার কালারটা খুবই সুন্দর এসে। তো আজকে সকালে চা আর বিস্কুটই টিফিন। তো এখন ঘরটা ঝাড় দিয়া, উঠানটা ঝাড় দিয়া নিতেছি, আর আজকে রান্নাবান্না নাই, রান্নাবান্না করতাম না। গতকাল রাত্রে রান্নাবান্না করে নিছি, কারণ কাজ আছে, মেশিনের কাজ আছে। আমাদের পূজা এখানে কি করছে, চা গরম করছে, গরম না বানাইতেছে, আমার চা বানাইতেছে আমি পূজা। তো পূজা এখানে কারেন্টের চুলাতে চা করতেছে পূজার লেগে, আর ওই বলে চা খাইবো। তো আমি উঠান জারো দিয়ে আয়া দেখতেছি, তোমরা তো দেখাইলামই চা করতেছে। তো আমি এদিকে বিছানাটা তুলে নিতেছি, ঘরটা ঝাড় দিয়ে নিছি, বিছানা তোলাটা বাকি রয়েছিল, তো বিছানাটা তুলে নিলাম। পূজারে আমি গ্যাস এখনও মানে অন কীভাবে করে বা গ্যাস কীভাবে জ্বালায় সেই জিনিসটা আমি এখনও শিখাইছি না, কারণ আমি অনেক সময় বাড়িতে থাকি না। তো তো কি না কি করে, তো তারা দুজন এখন পড়তাছে এখানে, আর আমি এদিকে কুকারে ভাত বসিয়ে দিছি, আর এদিকে তরকারিগুলো গরম করে নিতেছি। গতকাল রাত্রে যে যে তরকারিগুলো রান্না করে রাখছিলাম দেখো, এখানে আছে সিম ভাজি, আর এই জায়গাতে আছে কাঁচা কলা আলু দেওয়া ভাজির, কালকে রাত্রে রান্না করছিলাম কষিক। তো আর এই দেখো ডিম আলু ঝোল, এখানে মাছ তরকারি, কাঁচা কলা আলু মাছ তরকারি, আর কুকারে আছে ভাত। তো সকালে ভাত খেয়ে হাজব্যান্ড গেছে, সকালে ডিউটি, হাজব্যান্ডের লেগে ভাত নিয়ে নিচ্ছি, মেয়েরে নিয়ে স্কুলে যাব, তো যাওয়ার পথে অফিসে দিয়া দেবো। তো আজকে একটু লেটই হয়ে গেছে গা, তো মেয়ে তাড়াতাড়ি আগে আগে যাইতেছে গা। বললাম সাবান লবণ। তো বাড়িতে আয়া বাসন কিছু আসিল, বাসনগুলো ধুয়ে নিছিলাম, আর আয়ুষ গেছে গা খেলতে, আজকে তো বুধবার, আয়ুষের টিচার নাই, ছুটি, তো ও খেলতে গেছে। আর আমি উপরে রুমটা একটু পরিষ্কার করবো, কয়েকদিন ধরে এমনি তো নিচ পরিষ্কার করে রাখি, কিন্তু এই বিছানার উপরে একটা মানে কাপড় কাটছি, যে কাপড়ে গোড়া টোড়া আর বেশিটা অনেক দিন হয়ে গেছে গা ধুই না, তো ভাবছি আজকে পুরো একদম ক্লিন করে ঝাড়া টাড়া পরিষ্কার করে তারপরে মানে ধুয়ে দিবো কাপড়টি। তো বেশি চেঞ্জ করে নিয়েছি, একদম পুরানো বেশি, দুইটা বেশি মানে একখানে জয়েন্ট করে ফ্লোরের লেগে বানাইছিলাম, তো এখন পরে ম্যাট কেনার পরে আর মানে এই বেশিটা বিছানো হয় না, মাদুরটা তুলে রাখলাম কারণ ঠান্ডায় ফসে নিচে অনেক সময় বিছাইতে হয়। তো দেখো কি নোংরা, এমনি তো দেখা যায় না, কিন্তু মাকড়ের জাল এবং ধুল, একদম ফাওয়ারের মতো একটা ধুল থাকে এই ধুলটা, এই কোনায় কোনায় কোনায়,
তো সব জিনিসগুলো মানে যেগুলো সরানো যায় সেগুলো সরায় সরায় মানে পরিষ্কার করে নিব। আর বারান্দাতে একটা বেডশিট আছে, আর এই বেডশিটটা ধুয়ে দেবো, কিছু টুকটাক কাপড় আছে এগুলো ধুয়ে দেবো। তো ঘরটা পরিষ্কার করে নিতেছি, এই দেখো এই টুকরা টুকরা কাপড়, ভাবতেছি এটির একটা গতি করবো, কিন্তু সব কিছু সেলাই লই, তারপরে দেখি কি করা যায়, একটা গদি বানানো নিয়ে যায় দেখি, নইলে এই টুকরা কী করবো। কিছু তো কুশন বানায় নিছিলাম, তো ঘর টরটি সব ঘর ঝাড় তো আগিয়ে দিছিলাম, এখন উপরে রুমটা ক্লিন করে মুছা নিতেছে। আর এখানে আছে না মানে রৌদ্র লাগে সবসময়, আর এই জায়গাতে মানে মুছা ঘরটা মোছন যায় না আর কি, এটা একদম জল দেওয়া মুছতে হয়, নইলে মোছাই যায় না। তো আজকে মানে একটু পরিশ্রমটা বেশি হয়েছে, তো এই কারণে স্টিক দিয়ে মুছতেছি, আর স্টিক দেওয়া মুছলে খাটেনিটা ভালো করে মোছা যায় আর কি, হাত দিয়ে তো এতক্ষণে মোছা যায় না, আর এই খাটের নিচে তো ঢোকা যায়, ওই খাটের গোলার নিচে তো ঢোকাই যায় না। তো এখন নিচ তালা মানে নিচের রুমগুলো সবগুলো মুছছে একদম, এই কলের এই জায়গাটাও মুছছে, বাইরে হয়ে গেলাম গা, আর এখন সিঁড়ি মুছে নিতেছি। আর ওস দেখো ফিসকারি দেওয়া ফুল গাছে জল দিতেছে, আজকে মহারাজা একাই বাড়িতে, কোনো হইচই নাই। তো এখন আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে গা, আর এদিকে দেখো ভালো, তো এই জায়গাটিও আমি একটু মুছে নিলাম, এগুলো তো ধুলা আছে, এখন জল জলটা দিয়ে দেবো ফুল গাছে। তো এখন যেমন স্নানে, তো কাপড় টাপড় ধুইয়া স্নান টান করে আয়া পড়লাম, ঠাকুর পূজাটা দিয়ে আনি। আর ফুল এখন ফুটে, কিন্তু ফুলের সাইজটা ছোট হয়ে গেছে, গরমের দিন একদম বড় বড় হইয়া ফুল ফুটে, আর শীতের দিন একদম মানে ছোট ছোট হয়ে যায়, সকালে তো তোমরা দেখাইলামই, এই দেখো কাপড়গুলো ধুয়ে দিছি। তো আজকে বুধবার তুলসী পাতাও ফাড়িয়ে নিলাম, তো সপ্তাহে একদিন মানে তুলসী পাতা ফাড়া যায় বুধবারে, তো ফেরে নিলাম। আর আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, অনেকক্ষণ টাইম লাগছে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে, তো বাসন টাসন সব ধুয়ে নিয়েছি, এখন দেখো ঠাকুর পূজাটা দেওয়া নিলাম। পূজা পূজা দিলে ঘরটা এত একটা ক্লিন থাকে না, আজকে দেখো ঠাকুর ঘরটা কত পরিষ্কার। এখন উপরে আইসি, কাপড়গুলো ছড়াইয়া দিই, কিছু ছড়াইয়া দিয়ে গেছিলাম স্নানের আগে, যেগুলো ধুইছিলাম এগুলো ছড়াই দিছি, স্নান করতে যেগুলো ধুইলাম, এখন আয়ুষের মানে ড্রেস আমার ড্রেস এগুলো এখন ছড়াইয়া দিব, ছড়াই দিয়া দুপুরে খাবার দাবারটা খামো। এখন বাজে তিনটা বাজে গেছে এখন, তো আমি বাজার মার্কেট থেকে মানে কুর্তিটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নাইটি পরে এরপরে ঘরে কাজকর্ম করছি, কারণ নাহলে জলে ভিজে যাব, ধুল ভালো লাগবো, কুর্তিটা এত একটু পুরনো হয়েছে না। আর এখানে দেখো শুকনা কাপড়গুলো গুছাই রাখছিলাম ঘর মানে গুছানোর সময় আর কি, ভাইজ করে একদম রোদে রাখছে, একদম গরম হয়ে গেছে, এখন আর রেখে দেবো। তো দুপুরে খাওয়ার লেগে এখানে দেখো পাঁপড় ভাজ্যে নিতেছি, পাঁপড় সেদিনকে খুঁজছিলাম, মা সেদিন রান্না করছিলাম, সেদিন আর খুঁজিয়া পাইছি না পাঁপড়টা, তো আজকে পাইলাম পাঁপড়টা, তো পাইছি যখন ভাজিয়ে নি, ডিম তরকারির সাথে খাওয়া যাব। এই যে গন্ধরাজ লেবু সাথে পাঁপড়, আর এখানে ডিম তরকারি, এখানে কাঁচা কলা তরকারি, এখানে আছে ভাত, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই, তারা ভাত খেয়ে নিতেছে সবাই। তো
এখানে ডিম অমলেট করব ডিম অমলেটের লাগি পেঁয়াজ কেটে নিতেছি কারণ মসুর ডাল আছে মসুর ডালের সাথে খাওয়ার জন্য ভাজি নাই তো হাজবেন্ড তো কইলাম তোমরা ডিউটিতে যাইব তো একটা ডিম অমলেট করে নিমু দুইটা করব আমরা লাগি করে নিমু একবার এখন রান্না বান্না কমপ্লিট করে নিমু আয়ুষে একটু পড়াম আয়ুষে পড়ায়া তারপরে সেলাই কাজে যাব প্রচুর সেলাই মানে জমার এসে কিন্তু সেদিন যে বাজারে গেছিলাম ব্লাউজের কাপড় আনতে মেলাতে গেছিলাম যে তো দোকান বন্ধ আছিল কোনো জিনিসই আনতে পারছে না তো আমি কাজও মানে তেমনভাবে শুরু করতে পারতেছে না টুকটাক কিছু আসিল অন্য অন্য আরেকজনে তো এইগুলি শিলিগুড়া দিয়ে দিছি আর নতুন গুলা শিলি করতে পারছি না এখনও তো ডিম অমলেট করে হাজব্যান্ডের লেগে দেখো ভাত বাড়িয়ে নিছি হাজব্যান্ড যাবো এখন ডিউটিতে তো আমি আয়েসটা পড়াইয়া দেখো মেশিনে কাজ করতে বইয়া গেছি গা এটা একটা লেহেঙ্গার ব্লাউজ আমি সিলাইতেছি আর মেশিনটা দেখো মানে প্রচুর মানে কাজ ওই কারণে হাজব্যান্ডে মোটর লাগাই দিছে কারণ হাতে হ্যান্ডেল ঘুরাইয়া কাজ করতে একটু দেরি হয় তো এখানে দেখো তার লাগানো আছে মেশিনে আর আমি যে ক্যামেরাটা সেট করছি আমি ভাবছি মানে বুঝতে পারছি না যে খাটটা লড়ে তো ক্যামেরাটা দেখে লড়ছে তো মোটরটা লাগানো আমার সুবিধা হয়েছে মানে ঝটফট কাজ হয়ে গেছে তো মেশিনের যে টেবিলটা আর কি আমার তো মেশিনটা আছে টেবিলটা যেমনি মানে অনেক খুঁজছি পাই না মানে শুধু টেবিল পাই না মেশিন সহ টেবিল আছে কিন্তু খালি টেবিল কোনোখানে পাওয়া যাইতেছে না নইলে একটা খালি টেবিল নিয়ে নিলাম হলে পাও মেশিন আর কি হাতে করে কাজ করতে অনেকটাই অসুবিধা হয় এখন বাজে 9:20 আয়েশে ভাত দেব আয়েশে কয়ে গেছে ভাত দেব তো মোটামুটি কমপ্লিট হয়েছে না হাতাটা লাগানো বাকি হাতাটা লাগাই রাখলে কালকে হাতের কাজটা করে পারবো তো দেখি রাত্রে কতটুকু করতে পারি তারাও তো একা হাজব্যান্ড থাকলে তো 12টা 1টা অব্দি কাজ করতে পারতাম তো মোটামুটি পাঁচ সাড়ে এসে এখন হাতাটা লাগাবো আয়েশে আগে ভাতটা দিয়েই তারপরে আমরা ভাত খামো তো ভাতটা খাইছিলাম এখন বাজে 10টা পূজা ভাত খাইতেছে আমি আর আয়ুষে ভাত খাই নিছি তাড়াতাড়ি করে আর হাজব্যান্ডে কল করছিল হাজব্যান্ড তো গেছে একটা ডিউটিতে তো পূজারে কইছি দুইটা থালি মানে আছে দুয়ার আর সমস্ত কিছু দিয়ে আমি সন্ধ্যা সময় নিয়ে আয় করছি তো এখন পূজা থালটাল দিয়ে বিছানা করে ঘুমিয়ে যাবো আমি যাবো উপরে কাজ করতে আর আজকে ব্লগটা আমি এখানে রাখতেছি তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা আর একটা লাইক কমেন্ট করো ঠিক আছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হইতেছে আবার নেক্সট ব্লগে টাটা